অজুর মধ্যে ধারাবাহিকতা রক্ষা কি আবশ্যক গোসলের মধ্যে ওজুর ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না তবুও কি লাগবে না অজুর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক এটা আমরা আবশ্যক মনে করি কারণ সোল্লা আসলাম সারা জীবন তিনি এই ধারাবাহিকতা রক্ষা করেছেন একদিনও তিনি উল্টাটা করেন নাই যদি যেহেতু এটাকে বলা হয় আমলিয়ে তাওয়াত আমলি বলা হয় যে আমল আমলানি কাজটা করেছেন এই জন্য সেটা রক্ষা করা উচিত বলে আমরা মনে করি যদি আবু হানিফ রহমতুল্লাহর মতে সেটা ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয় কিন্তু বিশুদ্ধ মতে ধারাবাহিকতা রক্ষা করাটা জরুরি এখন বলছেন যে ব্যক্তি গোসল করবে তার তো ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না যেখানে পুরোটা পানিতে পুরোটাই ভিজে যাচ্ছে সেখানে ধারাবাহিকতা প্রশ্ন আসে না আরেকটি কারণে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম যদি আরেকটা হাদিস না থাকতো আমরা কিন্তু এটার উপরে কেয়াস করে কথা বলতাম না যে দোয়া হয়ে গেছে হয়ে গেছে রসুল্লাহ হাদিস থাকার কারণে আমরা বলছি সেটা একটা ভিন্ন হাদিসের কারণে যেহেতু রসুল্লাহ ইসলাম গোসল করে আবার অজু করেন নাই হাদিস আর প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা এখানে আর আর কোনো কেয়াস করবো না এখানে আরেকটা কেয়াস খাটাবো না আমাদের সমস্যা হচ্ছে কখনো কখনো আমরা একটাকে গুরুত্ব দিতে গিয়ে আরেকটা হাদিসকে গুরুত্ব কমিয়ে দিচ্ছি এটা কিন্তু খেয়াল রাখবেন কখনো এটা না হয় যেখানে রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি গোসল কিন্তু তিনি আরেকবার উজু করেন নাই বোঝা গেল যে এখানে আসলাম এটাকে ছাড় দিয়েছেন যেখানে যেটা ছাড় সেখানে সেটা ছাড় হবে কিন্তু যেখানে ছাড় নাই যেখানে তিনি ধারাবাহিকতা রক্ষা করেছেন সেখানে আমরা ধারাবাহিকতা রক্ষা করে চলবো অর্থাৎ উজুর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে চলবো